আজকে তোমাদের অ্যাপেলের নানা রকম শেপ ড্রয়িং পেন্সিল শেডে তোমাদের শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। প্রথমে একটা লম্বা করে স্ট্রেট লাইন তোমরা টেনে নেবে। এই লাইনটা যতটুকু বড় হবে ঠিক ততটুকু বড়ই কিন্তু আপেলটা আমাদের হবে, সেই অনুযায়ী কিন্তু ড্রয়িংটা করবে। বিশাল বড় করার দরকার নেই বা খুব ছোট করার দরকার নেই, এই সাইজে একটা লাইন টানবে। লাইন টেনে তারপর ঠিক এই মাথা থেকে এই উপর দিকে এভাবে উঠে যাবে, জাস্ট এরকম উপর থেকে উঠে এইভাবে করে গোল থেকে আস্তে আস্তে জায়গাটা ছোট হয়ে এরকমভাবে আসবে, অর্থাৎ বড় থেকে আস্তে আস্তে ছোট হচ্ছে। দেখো জায়গাটা বড়, আস্তে আস্তে ছোট হচ্ছে, আর এই যে লাইন, এই লাইন বরাবর আমাদের আসবে। তাহলে এই লাইন বরাবরও এটা আবার যাবে, অর্থাৎ এই পাশ থেকে এটা যতটুকু এই পাশ থেকে এটা ততটুকু হবে। আর এখান থেকে জাস্ট ঘুরিয়ে এইরকম নিয়ে আসো, মোটামুটি সমান দুই দিকে থাকার চেষ্টা তোমরা করবে। এরপর এইখান থেকে লাইনটা হালকা করে ঘুরে এই আসবে, এইখান থেকে লাইনটা ঘুরে এই আসবে। তাহলে আপেলের শেপটা কি হলো, বড় থেকে আস্তে আস্তে আমাদের ছোট হলো। এরপরে নেক্সট আমরা ঠিক এই জায়গা থেকে এই রকমভাবে করবো, আর ঠিক এই জায়গা থেকে ওপর দিকে গিয়ে এই সরু হয়ে এটা এই আসবে, যেই হবে সাথে সাথে আমরা এই লাইনটা মুছে দেবো। তাহলে আপেলের ড্রয়িংটা আমরা ঠিক এইরকমভাবে করে নেব। আর এই জায়গাটাকে তোমরা দুই দিকে একটু মুছে এই জায়গাটাকে এইরকম করে দিতে পারো, এই অর্থাৎ এই জায়গাটা আমাদের যে ডিপ নিচে গর্ত মতন এটা থাকবে আপেলে, আর এই জায়গাটা এসে তোমরা এই রকম করে দিতে পারো, অর্থাৎ শেপটা আমাদের এই রকম হয়ে আসবে, ভেতরে এই অংশটা একটুখানি মুছে দেবে। তাহলে আমাদের কি হলো, ড্রয়িংটা এইরকমভাবে আমরা করে নেব, হয়ে গেল। যে সিস্টেমে আমি তোমাদের দেখালাম সেই একই সিস্টেমে দেখো এবার একটা কাটা আপেল তৈরি করছে, অর্থাৎ আপেলের টুকরো। এবার দেখো সেম যে এই লাইনটা টেনেছিলাম সেমভাবেই আবার তোমার লাইনটা একটুখানি এই ব্যাখ্যা করব, ঠিক যেভাবে দেখিয়েছিলাম সেমভাবেই আবার ঘুরে এই আসবে এই লাইনের বরাবর, আবার এইটা ঘুরে এই আসবে এই লাইনের বরাবর থাকবে, অর্থাৎ এই পাশে এটা যতটুকু এই পাশে ততটুকু হবে, সমান সমান থাকবে বড় থেকে ছোট। এরপর এই লাইনটা ঘুরে এই আসবে, এই লাইনটা ঘুরে এই আসবে। দেখো ঠিক যেভাবে আপেলটা এঁকেছিলাম সেমভাবে কিন্তু আপেলটা হলো। এবার দেখো এই আপেলটা দিয়ে কীভাবে একটা টুকরো আপেল করে দিচ্ছে, অর্থাৎ একটা আপেলকে যদি মাঝখান দিয়ে লাইন করে কাটো তাহলে সেই আপেলটা কীভাবে হয় ড্রয়িংটা সেটা দেখো এই আপেল দিয়ে আমি করে দিচ্ছি। এবার দেখো ড্রয়িংটা কীভাবে করছি, এই যে লাইনটা আছে এই লাইনটাকে যদি আমি ঠিক মাঝ বরাবর এভাবে তোমরা দুটো একটু ভাগ করে নেবে, অর্থাৎ এই পাশে যতটুকু আর এই পাশে ততটুকু সমানভাবে ফাঁকা রাখবে, ফাঁকা রেখে ড্রয়িংটাকে এই দেখো এইভাবে করে এই 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 ড্রয়িংটা করবে। করার পর এবার দেখো এই যে লাইনটা আসছে এই লাইনটা এই ভেতরে ঢুকে এই লাইনের সাথে টাচ করে এই লাইনে আসবে, এবার এই লাইনের সাথে টাচ করে এই লাইনটা গিয়ে আবার এই লাইনের সাথে আসবে। তাহলে শেপটা কী তৈরি হলো দেখো, এই যে এই শেপটা তৈরি হলো। সেমভাবে আবার এই লাইনটাও এই সোজা লাইনের সাথে টাচ করবে, এই লাইনটা সোজা লাইনের সাথে টাচ করে এই লাইনের সাথে টাচ করে সেমভাবে এইটার সাথে টাচ করে এই যাচ্ছে এই, তাহলে শেপটা আমাদের এই হলো, অর্থাৎ অনেকটা কমলা লেবু রোয়ার মতন দেখতে হয়ে গেল, দেখলে। এরপর যেই হলো সাথে সাথে আমরা এই সোজা যে লাইনটা সেটা আমরা মুছে দেবো। দেখো শেপটা কত ইজি তৈরি হয়ে গেল কাটা আপেলে। এরপর ঠিক এই জায়গা থেকে এই আর এই জায়গা থেকে হালকা করে এই ড্রয়িংটা করবে, এই দুই জায়গায় সিটগুলো করে দেবে আপেলের সিটগুলো, আর এই মাঝ বরাবর একটু এইরকম হবে, আর নিচের ড্রয়িংটা এইরকম থাকবে। আবার ঠিক এই জায়গা থেকে আমরা আপেলের যে বোটাটা সেটা ড্রয়িং করব, আর ওপর থেকে এইটা যাবে, দেখলে একটা ফুল আপেল একটা কাটা আপেল তৈরি হলো। এবার টুকরো আপেল কীভাবে তৈরি করছি দেখো, সেমভাবে আবার একটা লম্বা লাইন টানলাম, অর্থাৎ এই শেপটা সমান থাকবে। এবার সেমভাবে এইখান থেকে এই ড্রয়িংটা করবো, অর্থাৎ গোল হয়ে এইভাবে যাবে। আর একটা জিনিস, এই আপেলে যদি নিচ দিকটা একটু দেখাতে যাও, এখান থেকেও আবার তোমরা এই লাইন থেকে অল্প একটু গোল করে এই করে দিতে পারো, আপেলের এই পোর্শনটা একটুখানি দেখা যাচ্ছে এরকম করে দেখিয়ে দিতে পারো। এবার এই ড্রয়িংটা করার পর আমরা এরকম করে দিতে পারি, এই যে মাঝখানটা এই হবে, এইখানে হালকা করে একটা লাইন ইয়াবে করবে এই। এরপরে এইখান থেকে একটু মোটা অংশটা টুকরো তোমরা দেখিয়ে দিতে পারো। তাহলে হলো তিনটে আপেল। এবার তিনটে আপেলকে কী করে পেন্সিল শেডে তোমাদের করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো, তো দেখো।
দেখো, এবার পেন্সিল দিয়ে মোটামুটি তোমরা 4B পেন্সিল দিয়ে আগে করতে পারো। 4B পেন্সিল দিয়ে একটা কাগজ রেখে তোমরা শেড দেবে, কেন হাতের ঘষা বা নোংরা লেগে যেতে পারে, একটা যে কোনো প্লেন কাগজ এর উপর রেখে তোমরা পেন্সিল শেড দেওয়ার চেষ্টা করবে। তো আমি একটা কাগজ রেখে আমি মোটামুটি 4B পেন্সিল দিয়ে তোমাদের শেডটা দেখাচ্ছি। তোমরা অনেকে আবার ঘষে শেড দাও, নানা রকমভাবে শেড দেওয়া যেতে পারে। আমি স্ট্রোক দিয়ে শেড দিয়েছি, এভাবে স্ট্রোক দিয়ে দেখো, এরকমভাবে দাগ দিয়ে দিয়ে আস্তে আস্তে তোমরা, সময় লাগবে, শেড মানে খুব সময় লাগবে, তাড়াহুড়ো করে কিন্তু হবে না। এইভাবে করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে, সোজা সোজা দাগ নয়, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে শেডটা নিয়ে আসবে। দেখো আমি কীভাবে করছি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। এই লাইনটা আস্তে আস্তে ঘুরে ঘুরে এদিকে সোজা হয়ে আসছে, দেখবে আস্তে আস্তে এই যে সোজা হয়ে আসবে, তারপর এইদিকে আবার ঘুরবে। তো এটাকে করে নিই একটা সাইড, এইভাবে করে আস্তে আস্তে ঘুরিয়ে ধীরে 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 তোমাদের শেডটা, প্রথমে যে শেডের যে টোন, সে টোনটা আগে ভরাট করতে হবে এইভাবে করে। কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম, এইভাবে হবে না, সমানভাবে শেড হয়ে আসবে। ঠিক এই নিচ থেকে আবার এরকম ঘুরিয়ে, দেখলে এই হাফ শেপটা কিভাবে করলাম, এটা হচ্ছে ফার্স্ট। সেম ভাবে এই দিকটাও আমাদের আবার নিয়ে আসতে হবে। তবে এই জায়গাটা এসে একটা আমাদের আলো তৈরি করব, সেটা আবার দেখো কিভাবে করছি। এইভাবে অসংখ্য শেডের মাধ্যমে আস্তে আস্তে আপনারটা আমাদের সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে। দেখো এখানে সে একটু লাইট রাখলাম, পুরো এখানে শেড কিন্তু আমি দিলাম না। উপরের এই লাইন থেকে এইদিকে আস্তে আস্তে নেমে আসবে শেডগুলো, আর মাঝখানে এই বোটাটা একদিকে, এইভাবে শেড দিতে হবে। এইভাবে করে শেডটা আমাদের করে নিয়ে আসতে হবে। এইভাবে করে ফার্স্ট টোন অর্থাৎ এই 4B পেন্সিল দিয়ে আস্তে আস্তে ডার্ক টোনটা তোমাদের বাড়াতে হবে। দেখছো আস্তে আস্তে স্টোনটা ক্রমশ হয়ে আসছে, সেম ভাবে নিচ থেকেও। দেখেছো লাইটটা এখানে আসলো, এইভাবে করে ফার্স্ট টোন আমাদের করে নিতে হবে। সেম ভাবে এরপর একটা ডার্ক শেড, মোটামুটি 8B পেন্সিল, 6B 8B পেন্সিল দিয়ে একটু ডার্ক করতে পারো, অনেকে আবার 10B দিয়েও করে, তোমরা 6B কিংবা 8B পেন্সিল দিয়ে ডার্ক করতে পারো। ঠিক সেম ভাবে যেভাবে দেখিয়েছিলাম, এই গোড়ার থেকে তোমরা এইভাবে করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ডার্ক করতে পারো। তবে খুব সময় নিতে হবে তোমাদের, সময় নিয়ে শুরু থেকে বলেছি,
শেড কখনো তাড়াতাড়ি হয় না, ধীরে 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 এভাবে শেডের পরিমাণটা বাড়াতে হয়। এভাবে আস্তে আস্তে ঠিক সেম ভাবে এই নিচ দিক থেকেও এভাবে শেডটা আমাদের বাড়িয়ে আসতে হবে। ঠিক সেম ভাবে আবার এই নিচ দিক থেকেও আমাদের শেপটা বাড়াতে হবে। এবার এই জায়গাটা বলেছিলাম আস্তে আস্তে একটা আলো তোমাদের দেখাতে হবে, সেটাই তোমরা এভাবে আস্তে আস্তে আলোর দিকে এনে হালকা করে দিতে হবে। এভাবে অসংখ্য শেডের মাধ্যমে তোমাদের কাজগুলোকে সুন্দর করে দেখাতে হবে। দেখলে ঠিক এইভাবে করে কাজগুলোকে আমাদের বেটার করতে হবে। সে এবার এই জায়গাটার মধ্যে থেকে এই বোটাটা এক পাশ থেকে ডার্ক শেড এইভাবে করে দেবে। আর উপর থেকে শেডটা নিচের দিকে নামবে, অর্থাৎ এখানে ভেতরে যে গর্ত ব্যাপারটা এটা বোঝা যাবে। এ হলো আমাদের এটা কমপ্লিট। এবার দেখো এই আপেলটা কিভাবে করছি। এই আপেলটাও প্রথমে আমরা এই যে রাউন্ড আছে, এই যে রাউন্ড লাইনটা আমি একটা পাশ দেখাচ্ছি, এই পাশটাও সেম ভাবেই হবে। এই লাইন ধরে আগে তোমরা একটুখানি হালকা করে ঘষে নেবে। এবার আস্তে আস্তে এভাবে হালকা করে মিশিয়ে দেবে লাইনটা, এই এই পুরোটা সাদাই থাকবে। খুব আস্তে আস্তে করে হালকা করে মেশাতে হবে, তাড়াহুড়ো করলে এটা কিন্তু হবে না। জাস্ট হালকা শেড দিয়ে 4B পেন্সিল 2B পেন্সিল দিয়ে এটা তোমাদের করতে হবে। এভাবে ঘুরিয়ে 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 এই যে একটা শেড তৈরি হচ্ছে, দেখেছো একটা শেড তৈরি হচ্ছে। এই শেডটা কিন্তু তোমাদের তৈরি করতে হবে সেম ভাবে এই জায়গাটাও। সেটা খুব ধীরে ধীরে করলে সেট খুব সুন্দর হয়, তোমরা সেটা চেষ্টা করবে। অনেকে আঙুল দিয়ে ঘষে, নারকল কাপড় কাগজ দিয়ে ঘষে, সেগুলো করা যায়, করা যায় না তা না, করা যায়। তবে আমার মনে হয় শুরু থেকে তোমরা এই পেন্সিল ঘষে ঘষে আস্তে আস্তে ধীরে ধীরে এই সেট করাটা খুব সময়ের ব্যাপার, এটা আগে শেখাই তোমাদের সবচেয়ে ভালো। এভাবে ধরে ধরে আস্তে আস্তে হালকা করে তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবে।
এইভাবে দেখছো আস্তে আস্তে টোনটা চারিদিকে হয়ে আসছে। যেভাবে করে তোমরা ওয়াটার কালারে টোন দাও, সেমভাবে পেন্সিলেরও কিন্তু টোন হয়, যে কোনো মিডিয়ামের কিন্তু টোন দিয়েই তারপর জিনিসটাকে সুন্দর করে তোলা হয়। অর্থাৎ রঙের যে প্রলেপ বা রঙের যে এক একটা ধাপ, সেগুলোকে তোমাদের করতে হবে। এই সামনেও এই যে ভেতরের অংশটার মধ্যেও হালকা করে এইরকমভাবে তোমাদের ঘষে দিতে হবে। এই এরপরে আমরা ডার্ক অংশটাই বা শুরু করব, অর্থাৎ সেই আবার 6B 8B পেন্সিল দিয়ে তোমরা এই জায়গাগুলোকে ডার্ক করে দিতে পারো। এই বোটাটা এই সিটটা এরম করতে পারো, মাঝখানে এরম করে জাস্ট একটুখানি শেড দিতে পারো। দেখলে লাইনগুলো এইখানেও ডিপ ভাবে হবে এই জায়গাটা। অর্থাৎ আপেলের যে পিঠটা সেটা দেখা যাচ্ছে। সুন্দর করে ফিনিশ করে লাইনটা এভাবে তোমরা টেনে দেবে। দেখলে এবার সেম ভাবে এইটাও আমাদের আবার করতে হবে। এইখানে হালকা করে এই যে জায়গাটা আছে এই জায়গাটাও হালকা করে এভাবে হালকা করে আগে শেডটা দিয়ে নেবে। এরপর সেই সেমভাবে আবার আমরা ডার্ক করব। এভাবে ডার্ক করে লাইনটাকে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে সিটটা। এভাবে করে দেবে। দেখলে এ হলো কমপ্লিট আমাদের নানারকম তিনটে যে আপেলের শেপ, সে তিনটে আপেলের শেপ তোমাদের দেখানো হলো। আশা করি তোমাদের ভালো লাগবে। এভাবে করে নানারকম শেপ তোমরা করবে। এরপরে আস্তে আস্তে নিচের দিকে আমরা হালকা করে শেড দিয়ে দেবো, এদের ছায়াটা কোনো কিছুর ওপর আছে সেটা বোঝানোর জন্য।
জাস্ট নিচ দিকে একটা শেড এইভাবে দিয়ে দেবে। তোমাদের আমার উদ্দেশ্য হচ্ছে তিনটে, এই যে শেপ তিনটে কি করে সহজ করে আঁকা যায়, তাকে কিভাবে শেপ দেওয়া যায় সেটাই শেখানো। আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছো, সেটা তোমরা আশা করি তোমরা পারবে করতে। এগুলো কমপ্লিট আমাদের একটি পেন্সিল শেডে, একটি আপেলের যে নানারকম শেপ সেগুলো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার এই চ্যানেলে অন্যান্য ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করো, যাতে নতুন ভিডিও করলে নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।